আসসালামু আলাইকুম সবাইকে আমার অনলাইন ক্লাসে শুভেচ্ছা ও স্বাগতম আর সেই সাথে আমার অভিভাবকবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দকে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আর আজকের এই লাইভ ক্লাসে আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাতে যাচ্ছি যে আমাদের অধ্যক্ষ মহোদয় জনাব মোহাম্মদ মুসামুকুল মুন্সি আজকে এবং সেই সাথে তাকে যে এই সব লাইভ ক্লাসের জন্য যাকে তার সহযোগিতা করছে তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে আমি একটা ক্লাস নিতে যাচ্ছি দেখো ষষ্ঠ শ্রেণী হ্যাঁ বিষয় হলো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসটি নিব আমি দ্বিতীয় টিউটোরিয়ালের সিলেবাসের অনুযায়ী হ্যাঁ তো আজকে আমি একটা নিয়েছি অধ্যায় তোমাদের দ্বিতীয় টিউটোরিয়ালে দুইটা অধ্যায় আছে সেটা হলো চতুর্থ অধ্যায় ও অষ্টম অধ্যায় তো আমি শুনতে পেলাম যে অষ্টম অধ্যায় অন্য ম্যাডাম নিয়ে নিছে হ্যাঁ যার জন্য আজকে আমি ই করছি চতুর্থ অধ্যায় হ্যাঁ নির্বাচন করেছি তা আশা করি তোমরা সবাই একটু আমার ক্লাসটা দেখার জন্য থাকবে আমি একটু অনুরোধ করলাম ঠিক আছে চলো আজকে আমরা চলে যাই মূল ক্লাসে তা আজকে বিষয়টা হচ্ছে টপিকটা হচ্ছে বাংলাদেশের জনসংখ্যা পরিচিতি আসলে আমরা তো জানি বাংলাদেশের জনসংখ্যার কী অবস্থা যেমন আমাদের বাংলাদেশ তো ছোট্ট দেশ সেই তুলনায় জনসংখ্যা অনেক যেমন আমাদের পুরান ঢাকা তো আরও বিশাল যেমন ঘনবসতি বলা হয় একদম ঘনবসতি তার মধ্যে তুমি দেখো তোমরা জেনে রাখবা যে পুরো বিশ্বের মধ্যে জনসংখ্যা আছে প্রায় 700 কোটি এই যে আমরা যে পৃথিবীতে বসবাস করতেছি এই পৃথিবীতে জনসংখ্যা আছে প্রায় 700 কোটি এর মধ্যেই 137 কোটি লোক বাস করে এলাকা চীনের মধ্যে তারপরে এলাকা 135 কোটির মতো বাস করে এলাকা ভারতে আর এইভাবে জনসংখ্যার দিক দিয়ে বেশি জনসংখ্যার দিক দিয়ে এলাকা আমাদের বাংলাদেশে আছে কত বিশ্বের মধ্যে অষ্টমতম স্থানে আছে আর আমাদের এই বাংলাদেশে গণবস্তি প্রতি বর্গ কিলোমিটারে মানে তোমার যে এলাকাটা আছে না এলাকার মধ্যে তোমরা প্রতি বর্গ কিলোমিটার যে মাপ করা হয় পরিমাপ করা হয় এটার মধ্যে 1015 জন করে বসবাস করতেছে লোক বসবাস করতে তাহলে মনে করালো কতটা ঘনবসতি তাহলে ওই রেকর্ড অনুযায়ী আমাদের বাংলাদেশের অবস্থা বিশ্বের অষ্টম আচ্ছা চলো আমরা এখন যেটা পড়ব এইটা আমাদের পড়ছে যে জনমিতির ধারণা ব্যাখ্যা করতে পারব সরি এখানে ফোটাটা দিতে ভুলে গেছিলাম হ্যাঁ দেখো জনমিতির ধারণা ব্যাখ্যা করা আগে আমাদের জানতে হবে যে আসলে চল জনমিতিটা কি এখানে জনমিতি ভাষাটার মধ্যে দুইটা বিষ কি ভাষা বিশ্লেষণ করা যায় যেমন একটা হলো জন আর একটা হলো মিতি তাহলে জন অর্থ হলো ব্যক্তি বা মানুষ যেমন আমরা যে যারা তোমরা আছো সবাই মানুষজন ঠিক আছে এর আর মিতি অর্থ কি পরিমাপ করা বা কি করা বিবরণ বা পরিমাণ বিবরণ মানে বললো না এই ওই একটা লোক উমুক অমুক একটা লোক অমুক একটা ব্যক্তি বিবরণ দিন আমরা ঠিক এই বিবরণ দাও এবার চলো আমি তোমাদেরকে জনমিতিটা একটু সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করি যেমন তোমাদের বাসার মধ্যে হ্যাঁ তোমরা নিশ্চয় কোনো একটা বিল্ডিংয়ের মধ্যে থাকো হয়তো দুইতলা থাকো বা তিনতলা থাকো বা চার হয়তো বিল্ডিংটা আছে চারতলা পাঁচতলা হ্যাঁ তো হঠাৎ তোমার ছোটো বোন তো একটা অঙ্ক করতে দিলা যে বললো যে আপু সংখ্যাটা বুঝি না সংখ্যাটা একটু বুঝা দাও তো তখন তুমি কী করো তখন তুমিও তাকে বোঝানোর জন্য চেষ্টা করো না আর এই বোঝানোটা কীভাবে করলো তো তুমি তাকে বললা আচ্ছা ঠিক আছে তুমি আমাকে আগে এই প্রশ্ন উত্তর দাও যে আমাদের পরিবারের মধ্যে কতজন সদস্য আছে তুমি এইটা আমাকে গণনা করে এনে দাও তাহলে আমি তোমাকে জনমিতিটা বুঝাই দেবো তোমার তোমার ছোটো বোন আগ্রহ করে ঠিক আছে তো ওই গণলো আব্বু আছে আম্মু আছে হ্যাঁ তারপরে বড় আপু আছে তুমি ভাই আছে আর আমি আছি তেরে গুনে ফেলছে হ্যাঁ তে ওই ওর মধ্যে আরও কৌতূহল দেখলো যেহেতু দিছে আপু আমাকে সময় দিয়েছে হ্যাঁ আগামীকাল তাহলে আমি আমাদের দিয়ে আমরা তো থাকি তৃতীয়তলায় চতুর্থ তলা এবং পঞ্চম তলা যারা আছে হ্যাঁ তাদের সংখ্যাগুলো আমি গুনে ফেলি তো কী করলো সেই যে মনের মধ্যে একটা ইন্টারেস্ট মানে আনন্দ তাদের বাসায় গেলো গিয়ে কী করলো জিজ্ঞাসা করলো তোমরা কতজন কতজন আছো এই যে সংখ্যা একটা নিয়ে আসলো এই না কী করলো তোর আপুকে বললো যে আপু আমি এইরকম এই দেখো শুধু আমাদের পরিবারের না আমি তৃতীয় তলার এবং চতুর্থ তলারও কী করেছি সংখ্যায়
নিয়ে এসেছি। তখন তোমার আপু দেখে তো খুব খুশি। তাহলে এখানে বোঝা গেল, জনমিতিটা বোঝা গেল যে কোনো এলাকা নির্দিষ্ট সময়ে কি জনসংখ্যা কি করতে পারে, জন্ম নিতে পারে, আবার কি করতে পারে, মারা যেতে পারে, মারা যেতে পারে না, আবার কি বল ও এলাকার মধ্যে বাইরের থেকে কোনো লোক আসতে পারে, আবার কি করতে পারে ওই এলাকার থেকে কোনো লোক আবার বাইরে যেতে পারে, যেতে পারে না। যেমন তোমাদের আরেকটা বলি, তোমাদের বাসার মধ্যে মনে করো যে তোমার বাবা চাচা বা আত্মীয়ের মধ্যে কেউ কি বিদেশ গেছে না, হতে পারে কি নাম বলে ইতালিতে গেছে, কানাডায় গেছে, আমেরিকায় গেছে না বিদেশে, তারা কি যে তারা চলে গেছে না, আবার মনে করো এই যে এখন বর্তমানে যে সময় মহামারী মানে করোনা, এই করোনার মধ্যে কে আমাদের অনেক প্রবাসী বাঙালিরা যারা বিদেশ ছিল তারা করোনার মধ্যে চলে আসছে না, যেমন বিশেষ করে ইতালি থেকে যারা আসছে, হ্যাঁ তাদের মধ্যে তো বিশেষ করে ভাইরাসটা আমাদের দেশে ধারণ করলো, তো তারা কি এখনও এখানে আসে না, আসে না এখানে। তো ঠিক এই যে কোনো দেশের কোনো রাষ্ট্রের কি করা হয় জনসংখ্যা নির্দিষ্ট সময়ে কি কতটুক আছে এই যে পরিমাণ করা হয় এটাকেই বলা হয় জনমিতি। আর জনমিতিকে বলা হয় কি বলা হয় জনবিজ্ঞানও বলা হয়। তাহলে আমরা এখন ক্লিয়ার হয়ে গেলাম যে জনমিতির ধারণা এবং ব্যাখ্যাটা আমরা জানতে পারলাম। তাহলে আমরা এখন বুঝতে পারবো তো জনমিতি কি বললে সবাই বুঝতে পারবে, তো বলতে পারবে, তো আশা করি সবাই ক্লিয়ার হয়ে গেছে এবং বলতে পারবে। আচ্ছা তারপরে দেখো কি আছে, বাংলাদেশের জনসংখ্যা পরিবর্তনের উপাদান সমূহ। আসলে আমাদের বাংলাদেশের জনসংখ্যা যে আমরা এই যে মানুষ জন বিভিন্ন কারণে হতে থাকে, তার মধ্যে যেমন দিছে কি জন্ম। আসলে এবার জন্মটা নিয়ে আমরা একটু আলোচনা করে জন্মটা কী হয়। আমি সাধারণত একটা উদাহরণ দেবেন বুঝাতে চাচ্ছি সহজ ভাষায়। দেখো ধরো আমরা সাধারণত কী করে কারো বার্থডেতে জন্মদিনে যদি কী বলে আমন্ত্রণ করে তাহলে যাই না, ধরো জন্মদিনে তোমরা সমবয়সী সবাই গিয়েছো, হ্যাঁ তো বললো যে আমার একটা ছোটো ভাইয়ের জন্মদিনে তুমি, আমার চাচুর গত 3 দিন আগে একটা মেয়ে হয়েছে। আচ্ছা তে তোমার বন্ধু মতো আরেকজন বললো যে আমার বড় বোনের বিয়ে হয়েছে কিছুদিন আগে। আচ্ছা তো আরেকজন মন খারাপ বসে আছে, তো তুই চুপচাপ কেন পর চাচা মারা গেছে, ও আচ্ছা ঠিক আছে, তখন বলতে খারাপ না, তখন বললো তোর কে বলছে আমার এক মামা চাচা ছিল ইতালি, এই করোনার মধ্যে সে বিদেশ থেকে দেশে চলে আসছে। আচ্ছা এই যে আমি যে গল্পটা বললাম যে কেউ কী করছে জন্মগ্রহণ করছে, কেউ বিবাহ হয়ে চলে গেছে, কেউ মারা গিয়ে চলে গেছে, এখানে দেখো জন্মটা কয়জন নিল, বাড়লো কত কয়জন, তাহলে বাড়লো হলে যে জন্মগ্রহণ করছে সে আসছে না বাড়ছে। আচ্ছা তারপর আর কী করছে, তার চাচার যে মেয়ে হয়েছে এটা বাড়ছে, ঠিক আছে, আর কমলো কয়জন চলে গেছে যে বিদেশ থেকে আসছে সেও বাড়ছে, ঠিক আছে, আর কমলো যিনি মারা গেছে তার কমে গেছে না। তাহলে আমরা বুঝতে পারলাম জন্ম কী করে বাড়ে এবং কমে। আচ্ছা এবার আর একটু ক্লিয়ার করতেছি, যেমন জন্মটা সাধারণত বাড়ে কীভাবে, যেমন আমাদের দেশে প্রতিটা স্থানীয় মধ্যে মধ্যে বছরে নির্দিষ্ট একটা সময় নেয়, 1 বছর মনে করো প্রতি হাজারে নারী, মনে করো 1000 নারী, হ্যাঁ কতজন তোমার মনে করো জীবিত সন্তান জন্ম দিয়েছে, এই রেকর্ডটাকেই বলা হয় জন্মহার। বুঝতে পারো নি আমি বলি, ধরো মনে করো যে তোমাদের আত্মীয়র মধ্যে তোমার চাচার মেয়ে হয়েছে, তার মনে করো 6 মাস পরে তোমার ফুফাতো বোনের মেয়ে ছেলে হইলো, তোমার আত্মীয় সন্তান জন্ম হতে পারে না এই জন্মগ্রহণ করলো, তাহলে কী হলো এই যে পারলো না, তো এইটার একটা সময় নেয়, যেমন 1 বছর, এই 1 বছরের মধ্যে হ্যাঁ কতজন, হ্যাঁ যেমন নির্দিষ্ট এলাকা যেমন আরমানিটোলা, এখানে এই আরমানিটোলার মধ্যে তোমাদের মধ্যে তোমার ফুফাতো বোনের চাচাতো বোনের 2টা সন্তান হয়েছে বাড়ছে, তারপর আর অন্য অন্য ফ্যামিলি আছে না ওগুলোর মধ্যে সন্তান জন্মগ্রহণ করছে না, এই যে এগুলো যে মোট টোটাল যে একটা নির্দিষ্ট সময় 1 বছরের মধ্যে হ্যাঁ 1000 নারীর মধ্যে হ্যাঁ যতজন জীবিত সন্তান হ্যাঁ জন্মগ্রহণ করলো তাকে বলা হয় জন্মহার।
আর এই জন্মহার কি হরে কি সমস্যা না, জনসংখ্যা বৃদ্ধির একটা প্রধান কারণ না? কারণ জনসংখ্যা যত বাড়বে, হ্যাঁ, মানুষের খাদ্যের চাহিদা তত কি করবে, চাপ করবে এবং কমে যাবে, ঠিক আছে? এই জন্য আমরা বুঝতে পারলাম এটা কি জন্মহারও কি জনসংখ্যা বৃদ্ধির প্রধান সমস্যা এবং কারণ। আচ্ছা, এরপরে চলো নেক্সটে চলে যাই। তারপর আচ্ছা মৃত্যু, হ্যাঁ মৃত্যু, দেখো মৃত্যু কাকে বলে? সাধারণত মানুষ জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করাকেই মৃত্যু বলে। আসলে আমাদের অনেক মুরগি মানুষ যারা আছে বয়স্ক, অনেকে মারা, বিশেষ করে এই যে মহামারী যে করোনা চলতেছে, অনেক আত্মীয় স্বজন আছে আমাদের অকালেই মৃত্যুবরণ করেছে, করেছে না? হ্যাঁ, কেন করেছে? এই যে মহামারী, যে তোমার লগা করোনা ভাইরাস, যে একটা ভাইরাস, টুকরা ভাইরাস, কঠিন ভাইরাস, এ থেকে আমাদের সাবধান থাকতে হবে, নিরাপদ থাকতে হবে, ঠিক আছে? এই যে মৃত্যুহার হলো, এখন মৃত্যুহার তো জনসংখ্যা বৃদ্ধি পায়, এখন যদি এই মৃত্যুহার যদি আবার কমে যায় তাহলে কি জনসংখ্যা কী করে যায়, বৃদ্ধি বেড়ে যায়, আর যদি মৃত্যুহার বেড়ে যায় তাহলে জনসংখ্যা কমে যায়। তাহলে আমরা এগুলো এখন আমাদের বর্তমানে, হ্যাঁ, আধুনিক চিকিৎসা ও নানাবিধ প্রযুক্তির কারণে মৃত্যুহার সংখ্যা কমে গেছে। যেমন একটা উদাহরণ দিচ্ছি, 1990 সালের রেকর্ড অনুযায়ী, হ্যাঁ, 5 বছরের কম শিশুরা মৃত্যু হইতে লগা 1,144 জন মারা যেত আগে, হ্যাঁ, কিন্তু এখন 2015 রেকর্ড অনুযায়ী সেই সংখ্যাটা হয়েছিল মাত্র 38-এ চলে আসছে। তাহলে কি মৃত্যুহার কমে গেছে না? তাহলে মৃত্যুহার কমে গেলে জনসংখ্যা কী হয়, প্রভাব বৃদ্ধিটা কম হয়, ঠিক আছে? এবার চলে যাব আমরা কোথায়, স্থানান্তর। আচ্ছা, স্থানান্তর বলতে গেলা, যেমন তোমার বাসায় মনে করো টেবিল, তুমি পড়াশোনা করছো, তুমি খাটের মধ্যে বইগুলো রাখছিলা, এখন ওগুলো গুছায় কী করবা, যে তোমার যে টেবিল আছে টেবিলে নিয়ে রেখে দিলা, তাহলে এটাকেই স্থানান্তর বলা হয়। মানে এক জায়গার জিনিস আরেক জায়গায় রেখে দেওয়াকে নেওয়াকেই বলা হয় স্থানান্তর। যেমন আরেকটু আমি ক্লিয়ার করে দিচ্ছি তোমাদেরকে, ধরো গ্রামের একটা ছেলে, সে মনে করো যে একটা জবের জন্য অ্যাপ্লাই করছে, তার জবের চিঠি আসছে, তাকে ঢাকায় পোস্টিং করতে হবে, জব করতে হবে, তখন সে কী করবে? অবশ্যই সে গ্রাম ছেড়ে, গ্রামের থেকে কী করবে, শহরে চলে আসবে, চলে আসবে না? তাহলে কী হলো, এটাকে স্থানান্তর হলো না, পরিবর্তন হলো না? আবার দেখো আমাদের দেশে যেমন বিভিন্ন যারা ডাক্তার হইতেছে তাদেরকে বাংলা সরকার কী করতে গ্রামে পোস্টিং দিচ্ছে, যাতে ওই এলাকার মানুষদেরকে সেবা দিতে পারে, তাহলে কি স্থানান্তর হচ্ছে না? আচ্ছা, এই যে গ্রামের থেকে শহরে যাচ্ছে, শহরের থেকে গ্রামে আসছে, আবার গ্রামে হতে গ্রামও হতে পারে, আবার শহর থেকে শহরও হতে পারে, ঠিক আছে? স্থানান্তর এমন হতে পারে। আর এই যে আমাদের দেশে গ্রামের থেকে গ্রামে গেল, শহর থেকে শহরে গেল, এটা কি কোনো জনসংখ্যার কি কোনো প্রভাব পড়ছে বা বাড়ছে বা কমছে? না, এতে কোনো জনসংখ্যা বাড়ানি কমানি, বরং যা আছে তাই আছে। আর এই জন্য তোমার স্থানান্তর হলো দুই প্রকার, কয় প্রকার? দুই প্রকার, একটা হলো অভ্যন্তরীণ আর একটা হলো আন্তর্জাতিক। এখন আসো অভ্যন্তরীণটা কি, অভ্যন্তরীণটা সাধারণত বোঝালে দেশের ভিতরে যেসব ঘটে, ঘটনা ঘটায়। যেমন আমি একটু আগে বললাম যে মনে করো যে গ্রামের থেকে শহর আসতেছে, শহর থেকে গ্রামে যাচ্ছে, হ্যাঁ, এই যে মানুষের বিভিন্ন কাজের জন্য, বিভিন্ন চাকরির জন্য তারা স্থানান্তর পরিবর্তন করতেছে, এটাকে বলা হয় অভ্যন্তরী। মানে পুরো দেশের মধ্যেই তো আছে, বাইরে তো ওরা যায় না। তাহলে আমাদের যে রেকর্ড আছে, আমাদের যে গণনা সংখ্যা যেটা আছে, দেশের মধ্যেই আছে, তাহলে এটা আমাদের জনসংখ্যার কোনো ঘাটতি বা ই হয়নি, কমনই বাড়নি। এবার আসো আন্তর্জাতিক। আন্তর্জাতিকটা হলো গা আমাদের দেশের বাহিরে বা এক দেশ থেকে আরেক দেশে যে স্থানান্তর হয়। যেমন তোমাদের ফ্যামিলিতে অনেকে আছে, যেমন কী করছে এই যে করোনা মধ্যে কিছুদিন আগে কী হয়েছে, অনেক প্রবাসী বাঙালির আমাদের দেশে, যেমন ইতালিতে আসছে, তারপরে সৌদির থেকে আসছে, অনেকে চলে আসছে না? আচ্ছা, এবার কিছুদিন আগে কী হলো, অনেক সৌদির প্রবাসীরা, বাংলাদেশের প্রবাসীরা কী করলো, সৌদিতে ফেরত গেল। তাহলে কি এই যে তারা যে বিদেশে গিয়েছিল, তারা এখানে আসে, আবার এই দেশ থেকে বিদেশে গেল, কেন গেল? কেউ গেছে তাদের চাকরি ইনকামের অর্থনীতি উন্নতির জন্য, কেউ গেছে মনে করে গ্রিন কার্ড পাওয়ার জন্য, কেউ বিএসএ আশায় গেছে,
মানে কেউ আবার মনে করে যে তোমাদের মধ্যে যারা ভালো স্টুডেন্ট ভালো পড়াশোনা করো তারা স্কলারশিপ পাবে, এই স্কলারশিপ পায় কী করো? অবশ্যই নিশ্চয় বিদেশে কী করো পড়াশোনার জন্য যাও বা যেতে পারে। তাহলে এটা কী হলো? এটাও স্থানান্তর হয়, আর এই স্থানান্তর নাম হলো আন্তর্জাতিক। আন্তর্জাতিক মানে কারণ আমাদের দেশের থেকে তো চলে গেল, বাইরের দেশে চলে গেলো না, তাহলে কি কমে গেল না? আপনার মনে করো এখন যেটা মনে করো যে এই করোনা সময় যে আসছে, কারা আসছে? বিভিন্ন মনে করো বিভিন্ন দেশ থেকে, ইতালি থেকে আসছে, তারপর সৌদি আরব থেকে আসছে, বিভিন্ন দেশের থেকে যারা ছিল করোনার যাদের সমস্যা সরকার ই করে দিয়েছে তারা চলে আসছে না। তাহলে কি আমাদের দেশে কি জনসংখ্যা যা আসছিল আগে থেকে বেড়ে গেছে না? তাহলে এই যে কী হলো, পরিবর্তন হলো না জনসংখ্যা, মানে আন্তর্জাতিক স্থানান্তরের মাধ্যমে কী হয়, জনসংখ্যার প্রভাব ফেলে, যেমন বাড়ে এবং কমে। ঠিক আছে, তাহলে আমরা ক্লিয়ার হয়ে গেলাম, বুঝতে পেরেছি আশা করি। পরে দেখে আমরা কী আছে টপিকটা। আচ্ছা, বিবাহ। আচ্ছা, কী এটা একটু বুঝতে পারবো। বিবাহটা খুব সুবিধা, যেমন কম বয়সের ছেলে মেয়েদের হ্যাঁ বিয়ে দেওয়া জন্মহার বৃদ্ধির প্রধান কারণ। আসলে আমাদের দেশে এই জিনিসটা এখনও আছে, বিশেষ করে গ্রামের দিকে দেখি আমরা। হ্যাঁ, তুমি দেখতে পাবা তোমার আত্মীয়স্বজন যে অল্প বয়সে হ্যাঁ মেয়েটা ভালো স্টুডেন্ট, হ্যাঁ কিন্তু তারপরে দেখে ভালো একটা ছেলে দেখে পাইলে কী করে, কারণ বাবা মা গরিব দরিদ্র, ভালো ছেলে পেয়েছে কী করে, মেয়েটা যে ছোটো অল্প বয়সে ক্ষতি হবে এটা ভাবে না, চিন্তা করে দেখে যে তাদের চেয়ে ভালো বংশ পেয়েছে ছেলে পেয়েছে কী করে, এইভাবে কী করে অল্প বয়সে ছেলে মেয়েদেরকে বিয়ে করে ফেলে এবং দিয়ে দেয়। তাহলে এই যে অল্প বয়সে যে বিয়েটা দিয়ে দিল, হ্যাঁ তাহলে এটা কি এটা খারাপ হলো না? এই যে অল্প বয়সে যদি বিয়ে দিয়ে দেয় তাহলে সে অনেক দীর্ঘ জীবন ধারণ করবে, মানে অনেক সময় সে কী করবে বেঁচে থাকবে, আর এই সময় বেঁচে থাকবে, তাহলে জনসংখ্যক নিশ্চয় অধিক করে ফেলবে। কী মনে হয় তোমাদের? মনে হয় না? অবশ্যই, কারণ তুমি মনে করো অল্প বয়সে যদি বিয়ে করে ফেলো হ্যাঁ তাহলে তুমি অনেক সময় বেঁচে থাকবা বা ই থাকবা, আর এই জন্য তুমি কী করতে পারো অধিক জনসংখ্যা জন্ম দেওয়াটাই স্বাভাবিক, এটা অসম্ভব কিছু না। আর এই জন্য আমাদের দেশের রাষ্ট্র বা সরকার কী করছে, বাল্যবিবাহ নিষিদ্ধ ঘোষণা করেছে। বাল্যবিবাহ কী করছে রাষ্ট্রীয়ভাবে কী করছে, নিষিদ্ধ এবং শাস্তিযোগ্য অপরাধ বলে ঘোষণা করেছে। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম বিবাহ কারণে জনসংখ্যা বৃদ্ধি পেতে পারে এবং জনসংখ্যা বৃদ্ধির প্রধান কারণ বিবাহ। আচ্ছা, তারপর আসো সামাজিক গতিশীলতা। আচ্ছা, সামাজিক গতিশীলতা বলতে আমরা কী বুঝি? সামাজিক গতিশীলতা বলতে মনে হয় সমাজের যে পরিবর্তনটা না, যেমন তোমাদের গ্রামে একটু ক্লিয়ার করে বলি, ধরো তোমাদের ফ্যামিলি হ্যাঁ মনে করো যে তোমার আব্বু একজন কৃষক, হ্যাঁ গরিব কৃষক, হ্যাঁ তে তোমার ভাই অনেক ভালো স্টুডেন্ট ভালোভাবে পড়াশোনা করলো, পড়াশোনা করলো উচ্চশিক্ষায় শিক্ষিত হলো, এখন সে কী করলো যে একটা জবের জন্য একটা ভালো চাকরির জন্য হ্যাঁ সরকারে অ্যাপ্লাই করলো এবং তার চাকরিটা জবটা চাকরিটা হয়ে গেল। হ্যাঁ, এখন হয়ে যাওয়ার পরে সে কী করলো, এখন সে শহরে চলে গেল, পোস্টিং হয়ে গেল, এখন সে যে যে শহরে চলে গেল চাকরির জন্য জয়েন করলো, তার কি পরিবর্তন হয়নি? তোমাদের চাইতে তার জীবনে কি পরিবর্তন হয়? অবশ্যই হয়েছে, কারণ সে শিক্ষিত হচ্ছে এবং শিক্ষিত মানুষ কী হয়, উচ্চশিক্ষা শিক্ষিত হলে কী হয় সে সচেতন, সে সচেতন হয় বেশি এবং সে ভালো মন্দ বুঝতে পারে, অন্যায় ভালো মন্দ এগুলো সব বোঝার তার ক্ষমতা থাকে, থাকে না? এখন মনে করো যে যে একজন মূর্খ মানুষ, হ্যাঁ যে সে আর যে একজন শিক্ষিত মানুষ তার মধ্যে কি দুজনকে এক সমান থাকবে? কখনো না, কারণ যে মূর্খ মানুষ যে অশিক্ষিত তার মধ্যে ওই অজ্ঞতা থাকবে না, কারণ সে ভালো মন্দ বোঝার ক্ষমতা তার থাকবে না, আর যে শিক্ষিত উচ্চশিক্ষিত শিক্ষিত অবশ্যই তার থেকে সে ডিফারেন্স থাকবে, পরিবর্তন থাকবে, কারণ কারো ক্ষতি করতে চাবে না। হ্যাঁ, এবং কী করবে সে সচেতনভাবে কিংবা বিশেষ করে তার পরিবারে জনসংখ্যা প্রতি সে কী করবে নিয়ন্ত্রিত হবে, মানে নিয়ন্ত্রণে রাখবে চেষ্টা করবে এবং করবে, কারণ এই হলো তার সচেতনতা, এই হলো শিক্ষা। আর একটা পরিচয় যেমন একজন কৃষক মনে করবে যে আমি একা কাজ করতেছি,
আমাকে ছাড়ো, একটা ছেলে জন্য হলো, তোমার ছেলেটা বয়স হয়েছে 7 বছর, তো ছেলেটা দেখা ওনার জন্য দুপুরে খাবার নিয়ে আসতেছে, খাবার এনে তাকে সহযোগিতা করে, মাঝে মাঝে তাকে গরু হাল দিয়ে তার চেষ্টা সহযোগিতা করে, এই যে কুটি কুটি খুটিখাটি কাজে তাকে সহযোগিতা, তাই কিছু কি মনে খুশি হলো যে আমার ছেলে আমার কাজের মধ্যে কী করে সহায়তা করলে আমার কাজে একটু কী করছে হালকা হয়েছে, সে চিন্তা করে তাই আমি যে আরেকটা সন্তান জন্ম দিই তাহলে আমার আরেকটু কী হবে, কষ্ট কমে যাবে, ঠিক না? এইরকম ধারণা হলো না? কিন্তু একটা যদি শিক্ষিত ছেলে, শিক্ষিত ছেলে কী করবে যে না তার আয় ব্যয় অনুযায়ী হিসাব করে সে ভবিষ্যৎ পরিকল্পনা করেই করে তার অনুযায়ী সে কী করবে সন্তান জন্মগ্রহণ করবে বা সন্তান নিবে। কিন্তু ওই কৃষক কিন্তু তা করবে না, কৃষক চিন্তা করবে যে আমার কাজে সহযোগিতার জন্য, হ্যাঁ ভালোর জন্য আমি সন্তান নিয়ে নেব, সে কিন্তু আর চিন্তা করবে আয় কত ব্যয় কত এগুলো ভবিষ্যৎ কোনো চিন্তা তার মধ্যে কিন্তু থাকবে না, ঠিক আছে? এই হলো আমাদের সামাজিক গতিশীলতা, সামাজিক গতিশীলতা মনের মধ্যে আমাদের পরিবর্তন হয়, আর সামাজিক গতির কারণেই আমাদের কী হয় তোমার জনসংখ্যা বৃদ্ধি কী হয় প্রভাব পড়ে। তাহলে আমরা তো ক্লিয়ার হয়ে গেছি। আচ্ছা এইবার চলো আমরা যাবো হলেকার জন্মহার, ও এটা আমি লিখতে পারি নাই অবশ্য আমি লিখে দিচ্ছি, জন্মহার তারতম্যে কর্ম, এখানে দেখো জন্মহার তারতম্যের কারণ, হ্যাঁ বিভিন্ন কারণে জন্মহার তারতম্য ঘটে থাকে, হ্রাস পেতে পারে বা বৃদ্ধিও পেতে পারে, মানে কমতেও পারে এবং বাড়তেও পারে। এর মধ্যে যেমন জলবায়ু, জলবায়ু তো বুঝো, আচ্ছা এবার জলবায়ু দেখো আমাদের দেশটা কেমন জলবায়ু, নাতিশীতোষ্ণ জলবায়ু, ঠিক আছে? আবার অনেক দেশ আছে যেমন আমেরিকা বলো, ইংল্যান্ড বলো, হ্যাঁ ইতালি বলো, কানাডা, এগুলো সব দেশ হলো শীত প্রধান দেশ। এই সব দেশে মনে করো যে 12 মাসের মনে কর 9-10 মাস মনে কর শীতই থাকে, হ্যাঁ আর 2-3 মাস কিন্তু গরম হয়। তো ওই তুলনায় কী হয় যেসব দেশে গরম থাকে বেশি সময়, হ্যাঁ এবং গ্রীষ্মকালীন দেশ, হ্যাঁ ওই সব গ্রীষ্মকালীন দেশের ছেলেমেয়েরা কী করে যে সন্তানরা কী করে সন্তান জন্ম দেওয়ার জন্য অল্প বয়সে কী করে তারা ক্ষমতা লাভ করে, আর এই কারণে তারা কী করে বেশি বেশি করে সন্তান জন্ম দিতে পারে। কিন্তু পক্ষান্তরে দেখো শীত প্রধান দেশে কী করে তাদের সন্তান ধারণের ক্ষমতা অনেক দেরিতে আসে, হ্যাঁ এবং তারা কি সন্তান জন্ম দেয় খুব কম। তাহলে আমাদের কি এই জন্য কি জলবায়ু কি দায়ী না, জলবায়ুর কারণে জনসংখ্যার কী হয় জন্মহার বৃদ্ধি এবং হ্রাস পেতে পারে। তাহলে আমরা একটু ক্লিয়ার হয়ে গেলাম। এবার আসো শিক্ষা, এটা আর বলা বাহিলে নাই, শিক্ষার জন্য তো অনেক সব কিছু মূলের শিক্ষা, তারপর আমি একটু তোমাদের একটু সহজভাবে বোঝার জন্য চেষ্টা করতেছি। শিক্ষার অভাবে সাধারণ মানুষ হয় কি অজ্ঞ, কুসংস্কার, যা দেখে তাই শিখে এবং যা বলে মানুষ ওইটাই শুনে চেষ্টা করে, কিন্তু তার নিজের বিচার বুদ্ধি দিয়ে করার ক্ষমতা থাকে না শিক্ষার অভাব হলে। আর যদি সে যদি আসে শিক্ষিত হতো তাহলে সে কী করতো সে বুঝতে পারতো, আর শিক্ষার অভাবের কারণে সে কী করলো জনসংখ্যা বৃদ্ধি কুফল মুফল সম্পর্কে সে তার ধারণা থাকে না, সে নির্ণয় করতে পারে না কুফল কী বুঝতে পারে না, যার জন্য কী করে জনসংখ্যা বৃদ্ধিও রুহত করা যায় না সে করতে পারে না। যেমন একটু মধ্যে তোমাদের বললাম যে ওই কৃষকের মধ্যে যে শিক্ষা যদি থাকতো সে কী করতো যে অবশ্যই যে তার যে আয় এবং ব্যয় ওই অনুযায়ী সে জনসংখ্যা মানে সন্তান নেওয়ার পদ্ধতি করতো এবং পরিকল্পনা করতো, কিন্তু তার মধ্যে শিক্ষার অভাব ছিল বলেই সেই কাজটা করতে পারে না, বিধায় তার মধ্যে জনসংখ্যার এটা কী হলো বৃদ্ধি বেড়ে গেছে, ঠিক আছে? আর এই জন্য বলা হয়েছে যে দেশে যত শিক্ষিত হার যত বেশি সে দেশে জনসংখ্যার হারও তত কম। কেন? কারণ শিক্ষিতরা একমাত্র বুঝতে পারে ভালো মন্দ, ভবিষ্যৎ প্ল্যান বলো, ফিউচার প্ল্যান বলো সব, আর এই জন্য কী করবে তার যে আয় এবং ব্যয় অনুযায়ী সে কী করে ডিসিশন নিতে এবং সে জনসংখ্যা নিয়ন্ত্রণ করে ফেলে, ঠিক আছে? চলো এবার আসো আরেকটা আছে
যে তারতম্যের কারণগুলো আমি আর তো লিখলাম না, আমি মুখে বলে দিছি তোমাদের। বাল্য বিবাহ ও বহু বিবাহ। আচ্ছা, বাল্য বিবাহটা কি? এখন বাল্য বিবাহ হলো মনে করো অল্প বয়সে, যে বাল্য বিবাহ কাকুমে মনে করো যে 16 বছর 18 বছর হয় নাই যার, হ্যাঁ 18 বছর নিচে তাকে শিশু বা বাল্য বলা হয়। এর আগে মনে করো বিয়ে শাদী দিয়ে দিলা, তাহলে কি হলো যে অনেক সময় থাকতে পারতেছে না, অনেক সময় তার জীবন দীর্ঘ হচ্ছে না, অনেক বছর বাঁচতে পারতেছে, তখন কী করবে সে? এই জন্য সে কী করবে, অল্প বয়সে যেহেতু বিয়ে শাদী করে ফেছে, অধিক জনসংখ্যা সে নিয়ে ফেলবে, কারণ অনেক সময় পাচ্ছে সে, অনেক সময় কী করতে চায়। আর এই কারণে কী করবে, অধিক জনসংখ্যা কী করবে, জনসংখ্যা বৃদ্ধি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আর আমাদের দেশে সরকার বাল্য বিবাহ কী করছে, নিষেধ ঘোষণা করেছে, আমি তার জন্য আইন পাস করেছে, ঠিক আছে। আর তোমার এলাকা যদি তুমি দেখো, তোমার আত্মীয় স্বজনের মধ্যে যদি দেখো বাল্য বিবাহ হচ্ছে, তাহলে তুমি পারলে কী করবা, বাধা দিবে, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পারছো। এবার আসো নবজাতকের মৃত্যু হার। আচ্ছা, নবজাতকের মৃত্যু হার বলতে কী বলবো যদি ধরো মনে করো তোমার এক আত্মীয় ধরো তার সন্তান হয়, হ্যাঁ বড় হয়, কয়েক বছর পরে বড় হয়ে মারা যায়, সেই রকম করে যায় তো তখন সে কী করবে, অথবা সে বা তার স্বামী কি ডিসিশন নেবে যে আমরা অনেকগুলো সন্তান জন্ম দেই, হ্যাঁ যে এখান থেকে লাজে কটা বাড়িসা থেকে, কেন তো সবাই চাবে, কারণ সন্তান ছাড়া তো কেউ থাকতে চাবে না, কারণ কেন তারা চিন্তা করবে আমরা যখন বৃদ্ধ হব, হ্যাঁ আমাদের বৃদ্ধ বয়সে সে সম্বল পেয়ে কে আমাদেরকে দেখাশোনা করবে, নিশ্চয়ই আমাদের সন্তান। আর এই আশায় তারা কী করে, সন্তান জন্মগ্রহণ করে এবং বেশি সন্তান কী করে জন্মতে দেয়। আরেকটা ব্যাপার সবচেয়ে বড় যে কারণটা হলো পুত্র সন্তানের কামনা। অনেকে আছে দেখবা একটা প্রথম মেয়ে হয়েছে, ওকে তারপরে তারা দ্বিতীয় সন্তান চাবে, অবশ্যই একটা ছেলে চাই এর জন্য আর একটা সন্তান নয়, তো ও দেখলো যে সেটাও দ্বিতীয়টা হয়ে মেয়ে হয়েছে, তখন যে কী করে না, তাহলে মনে হয় তৃতীয়বার মনে হয় আমার একটা ছেলে হবে, তাহলে কী করে তৃতীয়বার আবার কী করে আর একটা সন্তান নেয়, তো তখন দেখে সেই ক্ষেত্রেও তার আর একটা মেয়ে আছে। এইভাবে যে সে চাই বলে যে আমি একটা ছেলে চাই, আমার একটা পুত্র সন্তান দরকার, এরকম সে আশা করতে করতে দেখে যে ছয়টা মেয়ের জন্ম দিয়ে দিছে, কি হয় না তুমি দেখবা তোমার আত্মীয়র মধ্যে অনেক এরকম আছে, অনেক ফ্যামিলি আছে, তো যদি থাকে তুমি তাদেরকে বলবা যে না পুত্র হোক ছেলে হোক মেয়ে হোক দুটো সন্তানই যথেষ্ট। আর আজকে এখন জগতের জমানায় হ্যাঁ ছেলে এবং মেয়ের কোনো ভেদাভেদ নেই, কি দুজন উভয়ই কি সমান অধিকারে অধিকারী, ঠিক আছে, এগুলো আমরা বলতেব আশা করি। আচ্ছা, এরপর আসা হলো গা আমরা যাবো লোক জন্মহার তারতম্যের প্রভাবটা, ঠিক আছে। এখন জন্মহারের তারতম্যে প্রভাবটা করে এটা বাড়ে এবং কমে বিভিন্ন দেশে বিভিন্নভাবে, ঠিক আছে, একের দেশে এক এক রকমের কারণে, ঠিক আছে। যেমন আমি বলি যে দেশের মনে করো জনসংখ্যা বেশি আছে, হুম, কিন্তু ওই দেশে প্রাকৃতিক সম্পদ বলো ভূমি বলো অন্যান্য সম্পদ যেগুলো আছে সেগুলো কম আছে, তাহলে কী হবে, ওগুলো কি সমস্যা হবে না, তাহলে সমস্যা কেন হবে না, ওই দেশে কী হবে খাদ্যে ঘাটতি হবে, বাড়তি চাপ পড়বে, চাপের সৃষ্টি হবে না, তাহলে কি একদম প্রবলেম না। আচ্ছা, এইটা গেল জনসংখ্যা বৃদ্ধির কারণে একটা সমস্যা গেল, হ্যাঁ। আবার দেখো কোনো দেশে জনসংখ্যা কম আছে, হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওই দেশের ভূমি এবং প্রাকৃতিক সম্পদ বেশি আছে, কিন্তু ওই প্রাকৃতিক সম্পদের কী যথার্থ কী করতে ব্যবহার করতে পারতেছে না, তাহলে কি ওতেও তো সমস্যা হবে, ওই তো মানে ব্যবহার যেহেতু করতে পারছে না খাদ্য ঘাটতি থেকে যাবে না, চাহিদা মেটানো যাবে না, চাহিদা বাড়তে থাকবে চাহিদা রয়ে যাবে, তাহলে আমরা বুঝতে পারলাম যে কোনো দেশের যদি জনসংখ্যা বেশি হয় এবং সম্পদ যদি কম থাকে সেই ক্ষেত্রে সমস্যা। আবার যদি দেখি কোনো দেশে জনসংখ্যা কম কিন্তু সম্পদ এবং ভূমি বেশি আছে, ব্যবহার যদি ঠিকমতো না করা যায় কারণ মানুষ অভাবে তো ব্যবহার করতে পারতেছে না, সেক্ষেত্রেও কী করে সেক্ষেত্রেও আমাদের ক্ষতি, এই জন্য আমাদের কী করতে হবে সচেতনভাবে দেখে জনসংখ্যা বুঝে ওই দেশের জনসংখ্যা ভেবে নেওয়া যে ভূমি এবং সম্পদ অনুযায়ী কী করতে হবে
সরকারকে কি করতে হবে, যে জনসংখ্যা নিয়ন্ত্রণে রাখা দরকার। ঠিক আছে, তাহলে আজকে আমরা বুঝতে পারলাম যে জনসংখ্যা বিভিন্ন কারণে বৃদ্ধি এবং হ্রাস পেতে পারে। তা আশা করি সকলে বুঝতে পেরেছ। আর আজকে আমি তোমাদেরকে দ্বিতীয় ক্লাস নিলাম, আর আমার লাস্ট ক্লাস আছে এই মাসের 28 তারিখ পঞ্চম শ্রেণী 10টায়। ঠিক আছে, সবাইকে শুভেচ্ছা জানাই, নমস্কার। ক্লাস শেষ হচ্ছে, আল্লাহ হাফেজ।